বেজানাতে দেওয়া মাত্রই বা বেজানের সামনে যাওয়া মাত্রই বা আপনি একটু রোমান্স করছেন আলোচনা করছেন তখনই আপনার আউট হয়ে যাচ্ছে এখন এই প্রবলেমটার জন্য আমরা যেটা করে থাকি যে আপনার পেনিসের একটা স্ক্যানিং টেস্ট করে থাকি সেই স্ক্যানিং টেস্টের মাধ্যমে আমরা দেখে থাকি আপনার পেনিসে আসলে প্রবলেমটা কোথায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার রোজিন আক্তার নিলু কনসালটেন্ট কিউর পয়েন্ট আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তা হচ্ছে পুরুষদের যৌন সমস্যা তার আসলে আমরা মেন যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে পুরুষদের সেক্সুয়াল ডেফিসিয়েন্সিগুলো আসলে কি হতে পারে সেই সেক্সুয়াল ডেফিসিয়েন্সিগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো সেক্সুয়াল ডেফিসিয়েন্সি তো আসলে অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে এক একজনের এক এক ধরনের কারণ সেখান থেকে আমরা যে কারণগুলোকে বেশি আইডেন্টিফিকেশন করে নিয়েছি বা পেশেন্টদের কাছ থেকে যে কারণগুলো আমরা বেশি পাচ্ছি মেজরিটি পেশেন্টের কাছ থেকে তো সেইটাকে আমরা তিন থেকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি তো তার মধ্যে ফার্স্ট যে কারণটা সেটা নিয়ে এখন কথা বলছি তা হচ্ছে ইরিক্টাইল ডিসফাংশান তো ইরিকটাইল ডিসফাংশনটা কি ইরিকটাইল ডিসটা হচ্ছে ইডি মানেই হচ্ছে ইরিক্টাইল ডিসফাংশান উত্থানজনিত সমস্যা এই উত্থানজনিত সমস্যাটাই হচ্ছে পুরুষের ফ্যানিসটা স্ট্রং হচ্ছে না স্ট্রং হলেও খুব অল্প সময়ের মধ্যে সে সফট হয়ে যাচ্ছে নুয়ে যাচ্ছে বা অনেক সময় যখন আপনারা ফোর ফ্লে করেন প্লেট টাইমটা পাস করেন তার মধ্যেই দেখা যাচ্ছে স্ট্রং হচ্ছে আবার কিছু সময়ের মধ্যে আপনি আপনিই সেটা সফট হয়ে যাচ্ছে বা ওই সময়ের মধ্যে যদিও না হয় আপনি বেজাইনার কাছে যাওয়া মাত্র বা বেজাইনাতে দেওয়া মাত্রই আপনার সেক্স আউট হচ্ছে না বাট পেনিসটা সফট হয়ে বেরিয়ে আসছে বা আপনি আপনি সে সফট হয়ে গেছে সেটাকেই আমরা উত্থানজনিত সমস্যা বলে থাকি প্রিমেসিওর ইজিকুলেশন নেক্সট যে প্রবলেমটা আমরা বেশি পেশেন্টের কাছ থেকে পাচ্ছি তা হচ্ছে প্রিমেসিওর ইজিকুলেশন প্রিমেসিওর ইজিকুলেশনটা কি আপনার স্টং ঠিক আছে উত্থানজনিত কোনো সমস্যা নাই ইরিকশান ঠিক আছে চাহিদা ঠিক আছে ব্লাড ফ্লো ঠিক আছে ফেনিস লং হচ্ছে এবং ব্লাড ফ্লো এসে সেখানে সেটাকে স্টং করছে বাট তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে আপনি দেওয়া মাত্রই আউট হয়ে যাচ্ছেন বেজাই বা আপনি যে হাত ধরা থেকে সেক্স আউট পর্যন্ত পুরোটাই কিন্তু সেক্সুয়াল সময় শুধু যে ইন্টারকোর্স সেক্সুয়াল সময় তা না আপনি যে আগে যে ওরাল সেক্সুয়াল টাইমটা পাস করছেন দেখা যাচ্ছে ওর মধ্যেই আপনার ইকশন হয়ে গেছে হয়ে গেছে প্রিমেসিওর তো এটাকে আমরা কখন বলবো প্রিমেসিওর রিজিকুলেশন এটা যে কোনো একদিন দুদিন মানুষের হতেই পারে আপনি যে প্রতিদিন খেলায় একটা দলে জিতবেন একজন মানুষই জিতবেন তা তো না আপনি দশ দিন খেললে দেখা যাচ্ছে একদিন তো আপনাকে হারতেই হবে তো সে একদিন হারাকে নিয়ে তো আপনি আপনাকে ব্যর্থ প্রমাণ করতে পারেন না আপনি অযোগ্য হতে পারেন না এখন এটাকে আমরা কখন ফিমেসিওর রিজিকুলেশন বলবো আপনি যদি একটা না এক থেকে ছয় মাস সেম প্রবলেমে পড়েন যে এক মিনিট দেড় মিনিট বা তার আগেই আপনি বীর্যপাত হয়ে যাচ্ছে বেজানাতে দেওয়া মাত্রই বা বেজানের সামনে যাওয়া মাত্রই বা আপনি একটু রোমান্স করছেন আলোচনা করছেন তখনই আপনার আউট হয়ে যাচ্ছে বা সেক্সুয়াল কোনো কিছু দেখছেন মুভি দেখছেন বা কোনো রমণী দেখছেন তখনই আপনার বীর্যপতন হয়ে যাচ্ছে তা এটা যদি একটা না এক থেকে ছয় মাস হয় দেন আমরা সেটাকে বলবো ফিমেসের ইজিকুলেশান এটা পুরুষদের সেক্সুয়াল সমস্যা একটা বিকট আকার ধারণ করতেছে এখন দিন দিন কারণ আপনার সব কিছু ঠিক আছে বাট আপনি টাইমিং পাচ্ছেন না নেক্সট যে কারণটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে টেস্টোস্টোরন হরমোন এখন এটা যে কোনো কারণে হতে পারে যে কোনো বয়স হতে পারে বা বয়সের সাথে সাথে টেস্টেস্ট্রোন হরমোন লেভেল যদি কমে যায় হ্যাঁ লেস ডিজায়ার হয় আপনার ইচ্ছা শক্তি কমে যায় সেক্সুয়াল তখন অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এটা একটা বড়ো ধরনের সেক্সুয়াল প্রবলেম এখন এই টেস্টোস্ট্রোন হরমোনটাকে আপনি কিভাবে ইনক্রিজ করবেন বৃদ্ধি করবেন সেটা আপনি যদি নিজে আইডেন্টিফিকেশান করতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে একজন ডক্টরের কাছে যেতে হবে সেটা কি আপনি এক্সারসাইজ করে করবেন না রোদে গিয়ে করবেন না ডেলি আপনাকে থার্টি থেকে ফর্টি মিনিটস সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি আম চাপাচ্ছি সেটা থেকে টেস্ট হরমোন লেভেলটা তৈরি হয় আপনি কি সেটার মাধ্যমে করবেন না সাপ্লিমেন্ট কোনো ফুডের মাধ্যমে বা আপনার খাদ্যাভাস চেঞ্জ করে লাইফ লাইফস্টাইল চেঞ্জ করে সেটা আপনার ডক্টর আপনাকে আইডেন্টিফিকেশান করে দিবে আপনার প্রবলেমগুলো জেনে সো আপনাকে ডক্টরের কাছে যেতে হচ্ছে আপনার হরমোন লেভেলটাকে ইনক্রিজ করতে নেক্সট যে কারণটা আমরা পাচ্ছি কারণ প্রবলেম এখন প্রেনিস প্রবলেম বিভিন্ন কারণে হতে পারে যে আপনার ফেনিসের সমস্যা হচ্ছে ইজিকুলেশান হচ্ছে না ইন হচ্ছে এখন এই প্রবলেমটার জন্য আমরা যেটা করে থাকি যে আপনার ফেনিসের একটা স্ক্যানিং টেস্ট করে থাকি সেই স্ক্যানিং টেস্টের মাধ্যমে আমরা দেখে থাকি আপনার পেনিসে আসলে প্রবলেমটা কোথায় কোথায় আপনার ব্লাড ফ্লুতে কোনো প্রবলেম হচ্ছে কি না ব্লাড ইনসাফিসিয়েন্ট কোনো সমস্যা আছে কি না আপনার সার্কুলেশানে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা আমরা স্ক্যানিং টেস্টের মাধ্যমে আইডেন্টিফিকেশান করে থাকি ব্লাডে যেরম ফ্ল্যাগজ তৈরি হয় হার্টে হার্টে যেরকম ফ্ল্যাগজ তৈরি হয় ব্লাড ফ্লু তখন হতে পারে যায় না তখনই মানুষ স্টক করে হার্ট অ্যাটাক করে তো আমরা এভাবে ফেনিসের মধ্যেও আমরা একটা স্কেনিং টেস্ট করে দেখি যে আপনার ফেনিসে কোথাও ব্লক তৈরি হচ্ছে কি না যার কারণে আপনার ব্লাড ফ্লু তৈরি হচ্ছে না ফেনিসটা স্ট্রং হচ্ছে না ঠিক মতো পুলছে না সে তার কার্যক্ষমতা ঠিক মতো করতে পারছে না আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় শুধু ফেনিস স্কিনিং না আমরা ফুল বডিটা স্কিনিং করে দেখি যার প্রয়োজন হয় যে তার ফুল বডিতে অন্য কোথাও কোনো প্রবলেম আছে কিনা কোথাও বাধা হচ্ছে কিনা ফুল বডি স্কিনিং করে আমরা দেখি তো অনেক সময় দেখা যায় ফুল বডি স্কিনিংয়ে আরও যে প্রবলেমগুলো আমরা পাচ্ছি যে আটারিয়ান ইনসাফিসিয়েন্ট অথবা ব্লাড ফ্লু ইনসাফিসিয়েন্ট এই ধরনের প্রবলেমগুলো পাওয়া যাচ্ছে তখনই আপনাকে অবশ্যই আপনার এই ব্লাড ফ্লু বৃদ্ধি করার জন্য ট্রিটমেন্ট করতে হবে ঘরে বসে থাকার মতন আর সময় নেই আপনাকে ডক্টরের কাছে যেতেই হবে আপনার প্রবলেমের সলিউশনের জন্য তার এটাকে যদি আপনি লং টাইম রেখে দেন এই প্রবলেমটা তখন দেখা যাচ্ছে আপনার ইনফ্রিউসারে গবেষণায় দেখা গেছে যে ইনফিউসারে আপনি কনেক ডিজিজে আক্রান্ত হতে পারেন এখন এই অনেক ডিজিজে আক্রান্ত হলে কি হচ্ছে কনেক ডিজিজগুলো কি কী হতে পারে আপনার হার্ট ডিজিজ হতে পারে ডায়াবেটিস হতে পারে তারপরে আপনার অ্যাংজাইটি হতে পারে আপনার ইনসোমিয়ার মতো প্রবলেম হতে পারে এখন এই প্রবলেমগুলোর তো আপনার পারমানেন্ট ট্রিটমেন্টে যেতে হবে এখন পারমানেন্ট ট্রিটমেন্ট বলতে আমরা কি বুঝি বা এর আধুনিক কি আদৌ চিকিৎসা আছে এটা প্রশ্ন আপনার মধ্যেও থাকতে পারে যে আমি কীভাবে পারমানেন্ট ট্রিটমেন্ট নিব। বা এটা কি পসিবল বা এর আধুনিক চিকিৎসাগুলো এখন তার আগে আমি যেখানেই সমস্যা অবশ্যই সেখানে সলিউশান আছে সমাধান আছে আর তার আগে একটু বলে বাজারে যে ওয়ান টাইম মেডিসিনগুলো পাওয়া যাচ্ছে যেটা আপনারা অহর খেয়ে থাকেন এই ওয়ান টাইম মেডিসিন কিন্তু আপনার পারমানেন্ট কোনো চিকিৎসা না এটা শুধু আমরা বলছি না পেশেন্ট নিজেই এসে বলে কয়দিন খাওয়ার পরে যে ম্যাডাম আগে তো আমার একটু সমস্যা হইতো মাঝে মধ্যে হয়তো আউট হয়ে যেত বা মাঝে মধ্যে স্ট্রং কম হতো এখন আমি কিছু দিন ওয়ান টাইম খাওয়ার পরে এখন আমি পুরোই ধ্বজভঙ্গ আমার কোনো কিছুই হচ্ছে না হ্যাঁ এখন আমি পুরোই নিস্তেজ তার মানে আপনি একটা প্রবলেমের মধ্যে থেকে আরও হাজারটা প্রবলেম তৈরি করে ফেলছেন বা ফুললি প্রবলেমে পড়ে গেছেন পারমানেন্ট প্রবলেমে এখন এর সলিউশনকে যেহেতু এটা পারমানেন্ট কোনো ট্রিটমেন্ট না সো পারমানেন্ট ট্রিটমেন্টের জন্য আমরা যেটা করে থাকি যখন আপনার টেস্টগুলো করে দেখি আপনার এই প্রবলেমগুলো তখন এই প্রবলেমগুলো আপনাকে একটা একটা করে সলিউশনে যেতে হবে ট্রিটমেন্টে যেতে হবে তার মধ্যে ফার্স্ট যে কারণটা আমরা বলছি যে ইজিকুলেশন আপনার ইজেকুলেশান জনিত কোনো প্রবলেম আছে কি না যদি ব্লাড ফ্লু প্রবলেম থেকে থাকে তাহলে ব্লাড ফ্লু সাফিসিয়েন্ট বাড়ানোর জন্য যে কারণটা তৈরি করতে হবে আপনাকে সেটা করতে হবে এখন সেটার জন্য আপনার ডক্টর বুঝবে আর আপনি বুঝবেন যে আপনার জন্য কোনটা বেশি ভালো সেটা কি আপনার খাদ্যাভ্যাসের মাধ্যমে না আপনার টেস্ট হরমোন ইনক্রিজ করার মাধ্যমে না আপনার মেডিসিনের মাধ্যমে আপনার জন্য যেটা ভালো সেটাই আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করবে নেক্সট যে আমরা প্রবলেমটা পাচ্ছি মাসেল স্ট্রং আপনার যদি মাসেলজনিত কোনো প্রবলেম থেকে থাকে মাসেল স্ট্রং হচ্ছে না যার কারণে ইরেকশান হচ্ছে না সে মাসাল স্ট্রংয়ের জন্য আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে ডক্টরের কাছে যেতে হবে ডক আপনার মাসাল স্ট্রংটাকে আপনি পার ডে থার্টি মিনিট ফর্টি মিনিট এক্সারসাইজ করে আপনার মাসেলটাকে স্ট্রং করবেন ফেনেস মাসেল নাকি আপনার সাপ্লিমেন্টারি ফুডের মাধ্যমে করবেন না আপনি ট্রিটমেন্টের মাধ্যমে করবেন নাকি আপনার জন্য সবগুলোই প্রয়োজন হতে পারে যে আপনি এমন পর্যায়ে গেছেন আপনার সব লাগবে আপনার কম্বিনেশান একটা ট্রিটমেন্টের প্রয়োজন সো আপনাকে সেটার জন্য রেডি হতে হবে আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করবে যে আপনার জন্য কোনটা পারফেক্ট ট্রিটমেন্ট এবং কোনটা আপনার জন্য স্থায়ী সমস্যা নেক্সট আমরা যেটা এটা পাচ্ছি যে হরমোন ইমব্যালেন্স এখন যদি হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে সেটা যে কোনো কারণ হতে পারে বয়সের কারণ হতে পারে আপনার লাইফস্টাইলের কারণে হতে পারে অজানা কোনো কারণেও হতে পারে সেটা হরমোন ইমব্যালেন্স হলে আমরা সরাসরি হরমোন থেরাপি না দিয়া। আপনার হরমোন ইমব্যালেন্সটা কোথায় থেকে হচ্ছে তার ইনগ্রডিয়েন্টসগুলো অ্যাজ এ পেশেন্টকে সাপ্লিমেন্ট হিসেবে দিতে হবে এবং আপনার যে পার্মানেন্ট যে ক্রনিক ডিজিজগুলোতে আপনি চলে গেছেন সেই ক্রনিক ডিজিজগুলোকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তার মেডিসিন দিতে হবে এবং এর মাধ্যমেই আপনি একজন সুস্থ মানুষ হয়ে যৌ পুরুষদের যৌন সমস্যার যে আমরা স্থায়ী সমাধান বলে থাকি সেই স্থায়ী সমাধান দিয়ে আমরা আপনাকে বাড়ি পাঠাতে পারব তার জন্য আপনাকে কি করতে হবে আপনার লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে আপনার লেজ এঞ্জায়ার তারপরে অ্যালকোহল এগুলো থেকে আপনাকে মুক্ত থাকতে হবে দেন আপনি একজন সার্থক পুরুষ হয়ে উঠতে পারবেন আপনার ওয়াইফের কাছে বলেন পার্টনারের কাছে বলেন লাইফ পার্টনার বলেন যে নামেই আপনি বলে থাকেন অর্দাঙ্গিনী তার কাছে আপনি একজন স্বার্থ পুরুষ হয়ে উঠতে পারবেন আর আমরা সেই প্রসেসটাই প্যাকেজের মাধ্যমে আপনার জন্য করে যাচ্ছি আজকে এই পর্যন্ত আল্লাহ